নমস্কার। আজকে সাপ্তাহিক রাশি বল মকর রাশি নিয়ে আলোচনা করব। মকর রাশির সাপ্তাহিক রাশি বলছে 29শে জুলাই টু 4th আগস্ট। তার আগে চলুন জেনে নিই এই সপ্তাহে গ্রহ রাশির সিচুয়েশনটা। সূর্য আর শুক্র কর্কট রাশিতে জ্যোতি তৈরি করে বসে আছে, বৃহস্পতি মঙ্গল জ্যোতি হয়ে আছে, চন্দ্র রয়েছে মেষ রাশিতে, রাহু রয়েছে আপনার মীন রাশি, শনি বক্রিয়তা নিজ রাশিতেই আছে এবং বুধ সিংহ রাশিতে, কেতু কন্যা রাশিতে। এই শুক্র 31 জুলাই কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে বুধের সাথে জ্যোতি তৈরি হবে। সেই সিচুয়েশনে মকর রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে? সপ্তাহের শুরুতেই আপনাকে কিন্তু অনেক বেশি কাজে এফোর্ট দিতে হবে, অর্থাৎ লেথার্জি কাটিয়ে উঠতে হবে। যদি আপনি পরিশ্রম, আপনি যদি স্টুডেন্ট হন, আপনি কর্ম মানে কোনো কর্মে নিযুক্ত থাকেন, আপনি যদি ব্যবসা করে থাকেন, অবশ্যই সেটার মধ্যে অনেক বেশি কনসেন্ট্রেট করতে হবে, কারণ মনটা আপনার বড্ড অস্থির হয়ে থাকে কোনো কারণে, ফ্যামিলিগত কারণে বলুন বা কোনো কারণে, বিশেষ করে ফ্যামিলিগত কারণে আপনি বিবাহিত সন্তানকে নিয়ে আপনি খুব টেনশনে থাকতে পারেন। আপনি যে প্ল্যান করবেন, চিন্তা করবেন, সেটা হয়তো সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট হবে না, ইমপ্লিমেন্ট করতে টাইম লাগবে, অর্থাৎ কোনো কাজ সহজে সাকসেস পাবেন না এই সপ্তাহটা। আপনার একটু সাজাগোজার প্রতি ইন্টারেস্ট, অর্থাৎ গ্ল্যামার জগতের প্রতি ইন্টারেস্ট হবে, নিজের সাজগোজে ভালোবাসবেন, সুন্দর বা সুন্দর জিনিসের প্রতি ইন্টারেস্ট বাড়বে, লাক্সারি জিনিস কেনার প্রতি ইন্টারেস্ট বাড়বে। খরচটা অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু খরচ অনেক বেশি বাড়তে পারে। যদি এই সপ্তাহে কোনো ডিলিংস করেন বা কোনো ড্রিল করেন কোনো ব্যবসাগত ব্যাপারে বা কোনো কারোর সাথে কোনো কথাবার্তা, অবশ্যই কোনো বুঝে শুনে করবেন, কোনো সরিষাউত করার ব্যাপারে সাবধানে করবেন, নাহলে ভুলভ্রান্তি হতে পারে। এবং আপনি যদি কোনো কোর্ট কাজে বা কোনো আইনি ঝামেলায় জড়িয়ে থাকেন অতীতে, এর মধ্যে যদি কোনো ডেট পড়ে থাকে, অবশ্যই কাগজপত্র খুব ঠিক মতো রাখবেন, নাহলে কাগজপত্র হারিয়ে যেতে পারে, কোনো নষ্ট হতে পারে, এর জন্য আপনার পরে চাপে পড়তে হতে পারে। এবং কোনো জায়গায় যদি কোনো সই সাবুত করতে হলে অবশ্যই কাগজটা ভালো করে পড়ে নেবেন, তারপর সঙ্গে সই সাবুত করবেন। নতুন কোনো রিলেশন আসতে পারে, কিন্তু রিলেশনটা আসলে সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা সেটা অবশ্যই বুঝে শুনে করবেন, কেননা সেটা মরিচিকা হতে পারে। আপনার সন্তানকে নিয়ে একটু টেনশন হতে পারে, দাম্পত্য জীবন আপনার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, সেটা সন্তানের কারণে হতে পারে, দাম্পত্য জীবনে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং বা সন্তানের কারণে হতে পারে। এবং শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব, বিশেষ করে কোনো পেন, ব্যাক পেন, স্পন্ডাইলাইটিসের প্রবলেম, মাইগ্রেন, কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, এগুলো আপনাকে ভুগতে হতে পারে। অর্থাৎ মকর রাশি কিন্তু এই সপ্তাহে একটু আপনাকে সমঝে চলতে হবে, সব দিক দিয়ে আপনাকে সমঝে চলতে হবে। কিন্তু যদি ঠিক মতো মেনটেন করে চলতে পারেন, এতটা প্রবলেম আপনার অ্যারাইজ নাও হতে পারে, অনেকটাই আপনি নিজে মেনটেন করে চলতে পারবেন। ওভারঅল এই ডিসকাশনটা আপনি দিকদর্শন চ্যানেলে দেখতে পাবেন, এরকম দিকদর্শন মন্ত্র বলে আমার আরেকটা চ্যানেল রয়েছে, সেটাও যদি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করেন, প্রত্যেকটা সঙ্গে সবার আগে আপনাকে পৌঁছে যাবে এবং আপনি অনেক কিছু জানতে পারেন, যে মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফলের মতো এবং আদার্স অনেক গ্রহ রাশির ট্রানজিট আপনি আমার চ্যানেলগুলো দেখতে পাবেন। আর যদি মানে যোগাযোগ করবে, অবশ্যই বুকিং নিয়ে ফোন করে দেশের যে কোনো প্রান্তে আপনি এই সুযোগটা নিতে পারেন, সামনে রেমুনারেশনের বিনিময়ে আপনার ডেট অফ বার্থ থাকুক আর না থাকুক, আপনার হাতটা দিকে ফেসটা রিড করিয়ে আপনি সেই সুযোগ নিতে পারেন। আপনার বাস্তুগত প্রবলেম, ফ্যামিলিগত প্রবলেম, পার্সোনাল প্রবলেম, বাস্তু প্রবলেম বারবার বলছি, ওই দক্ষিণ দিকে একটু টয়লেট রইল, উত্তর দিকে আপনার রান্নার জায়গা রইল, আর দক্ষিণ দিকে গেট রইল, এই উপর বেশ করে কিন্তু টয়লেটে নেগেটিভ হয় না, মানে সূক্ষাতে সূক্ষ্ম ব্যাপারে আরও টয়লেট বাস্তু অনেক নেগেটিভিটি হয়। আপনি কোন দিয়ে মাথা দিয়ে শুচ্ছেন, আপনি কি মানে ভাবে খাওয়া দাওয়া করছেন, কোন দিয়ে মুখ করে খাচ্ছেন, বা আপনার ড্রয়িং প্লেসটা কোন দিকে, বা আপনার দেখা গেলো আপনার রান্নার যে জায়গাটা রয়েছে সেটা তো ঈশান কোণে আপনি করে ফেলেছেন, বা পশ্চিম দিকে হয়তো আপনার সেপ্টিক ট্যাঙ্কটা করে, বা দক্ষিণ পশ্চিম, অনেকে দক্ষিণ পশ্চিম কোণে আবার সেপ্টিক ট্যাঙ্ক, এই জিনিসগুলো আপনি করে আপনি এই মুহূর্তে সেটাকে ভেঙে ফেলতে পারছেন, কিছু করতে পারছেন না, তাহলে আপনি কীভাবে রেক্টিফাই করবেন? অবশ্যই কোনো বা সিঁড়িটা আপনার উত্তর দক্ষিণের বদলে পূর্ব পশ্চিম হয়ে গেছে, তার জন্য আপনার কতটা ডিস্টার্ব করছে ফ্যামিলি লাইফে বা আপনার সন্তানদের উপর, এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবশ্যই রেক্টিফিকেশন করার প্রয়োজন আছে। সেগুলো কি ভেঙে করবেন? না, কখনই না, কারণ এত দামি বাড়ি আপনি বানিয়েছেন, এবার ভেঙে গেলে সেখানে আপনার জিনিসটা নষ্ট হবে, অবশ্যই সেটা না ভেঙে আপনি সেটা রেক্টিফাই করতে পারেন। যাই হোক, এরকম যদি কিছু প্রবলেম হয়, ফ্যামিলিগত প্রবলেম, আইনিগত নানান প্রবলেম যদি থাকে আপনার, অবশ্যই এটা রেক্টিফাই করতে হয় সামান্য রেমুনেশনের বিনিময়ে। ভালো থাকবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যত লোকের শেয়ার করুন। নমস্কার।